সাকিব খানকে মেয়র হিসেবে চান পৌরবাসী, এ দাবি জানিয়ে পোস্টার ছড়িয়ে দিচ্ছেন তারা। প্রশ্ন হলো, সাকিব কি প্রার্থী হবেন? এর উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। সিনেমার নাম আমি নেতা হব। ছবিটিতে সাকিবের চরিত্রের নাম সাক্কু। সম্প্রতি অনলাইনে প্রকাশ পাওয়া একটি স্থিরচিত্রে পোস্টারটি দেখা যাচ্ছে। সেখানে পৌরবাসী জানান তারা সাক্কুকে মেয়র হিসেবে দেখতে চান, আর পোস্টারটি প্রকাশ করেছে চাঁদপুর থেকে। এদিকে কিছুদিন আগে প্রকাশ হয়েছে আমি নেতা হবর আরও কিছু স্থির চিত্র। সেখানে দেখা যায় মেয়র পদে প্রার্থী হয়েছেন সাদেক বাচ্চু, তার নাম আকাশ ব্যাপারী। বোঝা যাচ্ছে সিনে পর্দায় রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাকিব খান ও সাদেক বাচ্চু। শাপলা মিডিয়া প্রযোজিত আমি নেতা হব পরিচালনা করেছেন উত্তম আকাশ। সাকিবের বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম, আরও অভিনয় করছেন ওমর সানি, মৌসুমি, শুক্তি শেখ, কমল পটেকার সহ আরও অনেকে। 31 জুলাই রাজধানীর আবতার নগরে সানি ও মৌসুমিকে নিয়ে আমি নেতা হব শুটিং শুরু হয়। কিছুদিন বিরতির পর কক্সবাজার ও চাঁদপুরে শুটিং হয়। সম্প্রতি বিএফডিসি দৃশ্যধারণ শেষে মানিকগঞ্জে যায় ইউনিট। শিগগিরই গানের দৃশ্যধারণ হবে দেশের বাইরে। দর্শক, সাকিব খান মেয়র পদে দাঁড়াবে, তবে সেটি বাস্তবে নয়, সেটি একটি সিনেমার কাজের জন্য। সিনেমার নাম আমি নেতা হব। দর্শক, নতুনই চরিত্রে সাকিব খানকে কেমন মানাবে, এ সম্পর্কে মন্তব্য করার জন্য অবশ্যই আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।